আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ধারা, গানের কয়েকটি, সঙ্গীতের কয়েকটি ধারা নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে রবীন্দ্রসঙ্গীতের তিনটি ধারা বা চারটি ধারা সম্পর্কে আলোচনা করো। এই তাহলে তোমরা মোটামুটি তিনটে চারটে ধারা পড়ে রাখলেই তোমাদের হয়ে যাবে। এবার তোমাদের বলি, ধারাগুলো যখন পড়বে তখন তোমরা ছকের মাধ্যমে সাজিয়ে নেবে। প্রথমে হচ্ছে তোমরা ধারাটার নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ধারাটার নাম ধরো আধ্যাত্মিক সঙ্গীত, সেটা এক পাশে লিখে নিলে, তারপরে তার বৈশিষ্ট্যগুলো লিখে নিলে, তারপরে গানগুলো, গান কী কী সেই ধারায় কী কী গান আছে, এইভাবে একটা ছক করে নেবে তোমরা। সেই ছকের মাধ্যমে যদি মুখস্থ করো সহজেই মুখস্থ হয়ে যাবে। তো তোমাদের শুরু করছি প্রথমে আধ্যাত্মিক সঙ্গীত নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর আধ্যাত্মিক সঙ্গীত, আধ্যাত্মিক পর্যায়ে তিনি 600টি মতো গান রচনা করেছিলেন। এই 600টি গানের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের বলছি। তোমরা বৈশিষ্ট্য হিসেবে লিখবে যে আধ্যাত্মিক নিবেদন বা প্রেমের পূর্ণতা প্রকাশ পেয়েছে এই আধ্যাত্মিক সঙ্গীতে। তারপরে লিখবে প্রেম ও পূজা এই পর্যায়ে মিলেমিশে গেছে, তার পূজা পর্যায়ের যে ভাব এবং প্রেম পর্যায়ের ভাব আধ্যাত্মিক পর্যায়ে এসে মিশে গেছে। তারপরে তোমরা লিখবে আধ্যাত্মিক মানব হৃদয়ের হাসি, কান্না, বেদনা এই সমস্তকে স্পর্শ করে স্বর্গীয় সুর সৌন্দর্য বৃদ্ধি করেছে এই পর্যায়ের গানগুলো। এই আধ্যাত্মিক পর্যায়ের কয়েকটা গান তোমাদেরকে উদাহরণ হিসাবে মনে রাখতে হবে, যেমন অন্তর মম আজি, তারপরে আর রেখো না আধারে, বা আমার সকল রসের ধারা, এরকম কয়েকটা গান তোমরা আরও হয়তো জানো, এরকম কয়েকটা গানের উদাহরণ তোমরা দেবে। এইভাবে একটা পর্যায় তোমরা আলাদা করে এক নম্বর বলে আধ্যাত্মিক সঙ্গীত দিয়ে এইভাবে আধ্যাত্মিক সঙ্গীতের বৈশিষ্ট্য এবং গানগুলো লিখবে। তারপরে তোমাদের আলোচনা করছি প্রেম সঙ্গীত। প্রেম সঙ্গীতে প্রায় 450টি প্রেম বিষয়ক সঙ্গীত তিনি রচনা করেছিলেন। তার প্রত্যেকটা প্রেম সঙ্গীতে প্রেম, আধ্যাত্মিক, পূজা সমস্ত যেন মিলেমিশে গেছে। তার মধ্যে ঈশ্বর প্রেম সমস্ত কিছু তার কবিতা, তার গান সঙ্গীতের মধ্যে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের মধ্যে মিশে গেছে। এবার প্রেম সঙ্গীতের কিছু বৈশিষ্ট্য তোমাদের বলি। প্রেম সঙ্গীতের বৈশিষ্ট্য হিসাবে তোমরা লিখবে প্রেম সঙ্গীত প্রেম এবং আধ্যাত্মিক একে অপরের পরিপূরক এবং দুটো যেন একে অপরের সঙ্গে মিলে মিশে গেছে। দুই নম্বর বৈশিষ্ট্য লিখবে সর্বদা স্বর্গীয় সুরময় পূর্ণ হয়ে উঠেছে এই প্রেম সঙ্গীত। তারপরে পয়েন্ট তোমরা লিখবে ঋতু প্রকৃতি বিষয়ক অনেক প্রেম সঙ্গীত তিনি রচনা করেছিলেন। এই প্রেম সঙ্গীত পর্যায়ের মধ্যে ঋতু ও প্রকৃতিও অন্তর্ভুক্ত হয়েছে। তার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম সঙ্গীতের কয়েকটা উদাহরণ তোমরা দেবে, যেমন দু একটা মনে রাখবে, একদা তুমি প্রিয়ে, বা আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, এইরকম দু একটা উদাহরণ তোমরা আরও কিছু পাবে বইয়ে দেখলে, এরকম দু একটা উদাহরণ মনে রাখবে। তারপরে তোমাদের বলছি দেখো দেশাত্মবোধক সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর 62টি দেশাত্মবোধক গান রচনা করেছিলেন। মূলত বঙ্গভঙ্গ আন্দোলনের পরিস্থিতিতে তিনি এই গানগুলো রচনা করেছিলেন। তো দেশাত্মবোধক গানের কয়েকটি বৈশিষ্ট্য তোমরা লিখবে, যেমন লিখবে প্রথম বৈশিষ্ট্যই লিখবে যে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি দেশাত্মবোধক গান রচনা করেছিলেন। তারপরে লিখবে তার দেশাত্মবোধক গানের মধ্যে বাউল, কীর্তন, রামপ্রসাদী সুর এই সমস্ত মিলেমিশে গেছে। যেন তার রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক গান খাঁটি বাঙালি সুর হয়ে উঠেছে। তারপরে লিখবে তিনি সচেতনভাবে দেশবাসীর হৃদয়কে ছুঁয়ে গেছেন এই দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে। তার উল্লেখযোগ্য দুটো উদাহরণ, যেমন আমাদের দেশের জাতীয় সঙ্গীত যেটা তোমরা প্রতিদিন স্কুলে গিয়ে প্রথমেই শুরু করো, জনগণ মন অধি, তা তেমনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা উল্লেখযোগ্য। তাছাড়া আরও কিছু দেশাত্মবোধক গান তোমরা দিতে পারো। তারপরে তোমাদের তিনটে পর্যায়ে মোটামুটি তোমরা মুখস্থ রাখলে, তিনটে বা চারটে, তারপরে কিছু আর দুই একটা লিখবে, যেমন নতুন তালের সঙ্গীত।
শিশু সঙ্গীত বা কবিতার গান, ভানুসিংহের পদাবলী, আনুষ্ঠানিক সঙ্গীত। তো এখানে একটা নতুন ধরনের দেখছো বিষয় লিখে রেখেছি, নতুন তালের সঙ্গীত। নতুন তালটা কি? নতুন তাল মানে তিনি কিছু কিছু নতুন তালের উদ্ভব করেছিলেন, সেই নতুন তাল সৃষ্টি করেছিলেন, সেই তালের বিষয়ে তিনি সঙ্গীত রচনা করেছিলেন। মোটামুটি ছটি তাল তিনি রচনা করেছিলেন। একটা হলো ঝম্পার, তারপর দ্বিতীয়টি ষষ্ঠী, তিন নম্বর রূপক, ও চার নম্বর গানের একাদশী, পাঁচ নম্বর জননী, তারপরে নবপঞ্জ, এরকম কয়েকটি পর্যায়ে ভাগ করা যায় তার নতুন তালের সঙ্গীত। একটা উদাহরণ যেমন আমরা দিতে পারি, নতুন তালের সঙ্গীত তিনি রচনা করেছিলেন, যেমন বিপদে মোরে রক্ষা করো এ নহ মোর প্রার্থনা, এইরকম একটা দুটো আরও দু একটা উদাহরণ তোমরা পরীক্ষার সময় দেবে, মনে রাখার চেষ্টা করবে। এছাড়া শিশু সঙ্গীত, শিশু সঙ্গীত মানে ছোটো ছোটো বালক বালিকাদের জন্য যে সমস্ত সঙ্গীত তিনি রচনা করেছিলেন সেগুলো শিশু সঙ্গীতের অন্তর্ভুক্ত। আমরা ছোটোবেলা থেকেই সেই গানগুলোর সঙ্গে নাচের সে গানগুলো করি এবং নাচও করি সেই সব গানের, যেমন আলো আমার আলো গো আলোই ভুবন ভরা, তাছাড়া আমরা সবাই রাজা আমার যে দেরি রাজার রাজত্বে, এই গানগুলো আমরা সব শিশুরাই করে এবং আমরাও ছোটোবেলায় করেছি, এরকম দু একটা উদাহরণ মনে রাখবে। এছাড়া হলো ভানুসিংহের পদাবলী। তোমাদের আগের বলেছিলাম ভানুসিংহের পদাবলী সম্পর্কে, যে তিনি বৈষ্ণব পদাবলী অনুসারে ২২টি পদ যুক্ত গান রচনা করেছিলেন, ভানুসিংহের পদাবলীর গান রচনা করেছিলেন, যে গানটি বজলি ভাষায় রচিত হয়েছিল। যেমন তিনি রচনা আজি সখী মুহুমুহু, এরকম অনেক গান রয়েছে। তাছাড়া রয়েছে কবিতার গান, তিনি প্রথমে কবিতা হিসেবে কিছু রচনা কবিতা রচনা করেছিলেন, পরে সেটি গানে রূপান্তর করেন, সুর দেন গানে। যেমন খাঁচার পাখি ছিল সোনার খাঁচাতে, বা কৃষ্ণকলি আমি তারে বলি, এইরকম উদাহরণ তোমরা দেবে। এছাড়া আনুষ্ঠানিক সঙ্গীত, কোনো অনুষ্ঠানের গান, যেমন তিনি তার জন্মদিন উপলক্ষে আগেই রচনা করে রেখেছিলেন হে নতুন এসো বারে বারে, এই গানটি। তাছাড়া দেশত্ববোধক তো বললামই, এই হলো মূলত ভাগগুলো তার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের ধারাগুলো। তার মধ্যে তোমরা পরীক্ষার সময় আধ্যাত্মিক সঙ্গীত, প্রেম সঙ্গীত, দেশত্ববোধক সঙ্গীত, এগুলোকে বেশি করে মনে রাখার চেষ্টা করবে। এছাড়া তোমরা ঋতু ও প্রকৃতি বিষয়ক সঙ্গীতও লিখতে পারো, ওটা বলতে ভুলে গেছি, ঋতু প্রকৃতি। তিনি ঋতু এবং প্রকৃতি নিয়েও প্রচুর গান রচনা করেছিলেন, তিনি বিভিন্ন সময় মানে বর্ষা, গ্রীষ্মকাল, বসন্ত, শরৎ, শীত, বিভিন্ন সময়ের তোমরা গান দেখে থাকবে ঋতু বিষয়ক গান, যেমন ঝড়ো ঝড়ো বরিষে, তারপরে এমনও দিনে তারে বলা যায়, এইরকম বিভিন্ন ঋতু নিয়ে তিনি গান রচনা করছে, এইরকম তোমরা দু একটা উদাহরণ তোমরা ঋতু বিষয়ক গানের উদাহরণ দেবে। মোটামুটি তোমাদের এই সঙ্গীত ধারার সবগুলোই একটু একটু করে আলোচনা করা হলো, তোমরা ভালো করে তিন চারটে ধারাকে মুখস্থ করবে।